পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিভিন্ন দোকান থেকে উদ্ধার হয়েছিল বেশ কিছু নিষিদ্ধ শব্দবাজি। সেই সমস্ত নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা। শুক্রবার বর্ধমান সদরঘাটের দামোদর নদের ধারে শব্দবাজিগুলিকে নিষ্ক্রিয় করা হয়। উপস্থিত ছিল দমকল বাহিনী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ওখানে কি করতে হবে? আমার পান্না থেকে খেলা বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।